আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটি খুলুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষের অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই সালাত নামাজ মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন তো? তাহলে আপনার আমার সমাজে সুদখোরের সংখ্যা এত বৃদ্ধি পাচ্ছে কেন? সে তো নামাজ পড়ছে, মসজিদ গিয়ে জামাত পড়ে সালাত আদায় করছে, করছে না? তো সালাত মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই আয়াত কার? আল্লাহ। আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? 100% সত্য, ঠিক না? আল্লাহ বলেছেন কোন মুসলিম কোন মানুষ যদি সালাত আদায় করে তার ওই সালাত তাকে অন্যায় থেকে ঠেকিয়ে রাখবে। কোন মানুষ যদি সালাত আদায় করে ওই মানুষকে জেনা ব্যভিচার থেকে ঠেকিয়ে রাখবে। কোন মানুষ যদি সালাত আদায় করে ওই মানুষকে ছেড়ে সুদ থেকে ঠেকিয়ে রাখবে। কোন মানুষ যদি সালাত আদায় করে ওই সালাত তাকে বিপর্দা থেকে ঠেকিয়ে রাখবে। কোন মানুষ যদি সালাত আদায় করে ওই সালাত থেকে বিড়ি সিগারেট গুল জর্দা আলামতে হিরোইন থেকে ঠেকিয়ে রাখবে। রাখছে কি আসলে? আপনি আমি সালাত আদায় করছি, বিপর্দায় চলাফেরা করছি, আপনি আমি সালাত আদায় করছি আবার সুদও খাচ্ছি, আপনি আমি সালাত আদায় করছি আমি ঘুষ খাচ্ছি, আপনি আমি সালাত আদায় করছি টিভি সিনেমা দেখছি, আপনি আমি সালাত আদায় করছি প্রতারণা করছি, আপনি আমি সালাত আদায় করছি মনের ভিতরে হিংসা অহংকার বিদ্বেষ দিয়ে ভক্তি হয়ে রয়েছি, আপনি আমি সালাত আদায় করছি মানুষের সাথে দোচ্চারি করছি, মানুষের সাথে প্রতারণা করছি, মানুষের সাথে মিথ্যাচার করছি, সমাজের জেনাবে বিচার ছেয়ে গেছে, আবার মুসল্লিদের সংখ্যাও বেড়ে গেছে, যাইনি? আপনি কেমন মুসল্লি? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আজকের যুগে আমাদের মসজিদগুলো সব ভরপুর হয়ে যায়, যায় না? বিশেষ করে জুমার দিন মসজিদগুলো ভরপুর হয়ে যায় না? তো এই মসজিদের ভিতরে কতজন মুসল্লি আছে ভাই? লাইসা ফিহা মুমিন, সেখানে কোনো একজন ইমানদার নেই। অথচ সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট কথা বলেছেন, সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্পষ্ট কথা বলেছেন। দেখেন একটা হাদিস শোনাই, আবু দাউদ, আবু দাউদের নাম শুনেছেন না? সুনানু আবু দাউদ একটি হাদিসের গ্রন্থ, 430 নম্বর হাদিস, হাদিসটি হাসান, একটি হাদিসে কুৎসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাব। তিনি বলছেন, قال الله تعالى الله سبحانه وتعالى رسول محمد صلى الله عليه وسلم কে লক্ষ্য করে বলছেন, ইন্নি ফাররাসতু আলা উম্মতিকা খামস সালাওয়াতিন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, আমি তোমার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্তকে সালাতকে সালাত ফরজ করেছি। কয় ওয়াক্ত? ইন্নি ফাররাসতু আলা উম্মতিকা খামস সালাওয়াতিন, আমি তোমার উম্মতের উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। এবং আমি আমার কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি। কে বলছেন কথা? আল্লাহ বলছেন। কে বলছেন কথা? আল্লাহ বলছেন যে ওয়াহাদতুল্লাহু ইন্দি, কোন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আর আমি এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, যে আমি এ ব্যাপারে ওয়াদাবদ্ধ হলাম, যে আমি এ ব্যাপারে কথা দিলাম প্রতিশ্রুতি দিলাম, মান জাআ যে ব্যক্তি আসবে, যদি কোন মুসলিম এই 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে হেফাজত করে, যদি কোন ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করে আমি তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে ভাবে ওয়াদা করেননি। সিয়ামের ফজিলত রয়েছে অনেক, হজের ফজিলত রয়েছে অনেক, যাকাতের ফজিলত রয়েছে অনেক, জিকির আজকারের ফজিলত রয়েছে অনেক, যাকাত দান সাদকার ফজিলত রয়েছে অনেক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে প্রতিশ্রুতি দিয়েছেন কেবল সালাতের ক্ষেত্রে, ইন্নি আহাদতু লাহু ইন্দি, আমি আমার কাছে এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো সঠিক পদ্ধতিতে হেফাজত করবে, সংরক্ষণ করবে, তাকে আমি অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো। আরেকটা হাদিস শোনাই, আবু দাউদের 1203 নম্বর হাদিস, এটি সহিহ হাদিস, হাসান হাদিস। একদিন রাখালের কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাখালের বর্ণনা দিচ্ছেন।
একটি রাখাল ছাগল চরাতে 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 একেবারে মরুভূমির মাঝখানে চলে গেছে, একেবারে মরুভূমির ভিতরে চলে গেছে। সেখানে কোনো মানুষ নাই, সেখানে কোনো জন নাই, সেখানে তার মনিব নাই, সেখানে তার মালিক নাই, তিনি এক। আর তার ওই ছাগল বা গরু আছে, তার সাথে আর কোনো প্রাণী নাই, দেখার মতো সুযোগ নাই, আর কেউ দেখার নাই, এমন অবস্থায় যোহর অথবা আসরের সালাতের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইকামা, সেই ইকামত দিয়েছে, ওই ওয়াদ্দুন, সেই আযান দিয়েছে, ওই ইকামিস সালাত, সে সালাত আদায় করেছে। এই দৃশ্য সাত আসমানের উপরে আরশে আযিমে সমন্বিত হয়ে আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করছেন। হে আমার সাথী, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো, ফানদুরু ইলা আবদি হাদা, ওই ব্যক্তির দিকে তাকাও যে মরুভূমির মাঝখানে দেখার কেউ নাই, তার মালিক নাই, তার প্রভু নাই, তার মুনিব নাই, তার স্বামী স্ত্রী নাই, তার ছেলে সন্তান কেউ নাই, মরুভূমির মাঝখানে নির্জন নিরিবিলি এলাকায় দেখার কেউ নাই। ও আযানের সময় হয়েছে, ওই ওয়াদ্দিনু, সে আযান দিয়েছে, ওই ইয়াকুমুস সালা, সে সালাত আদায় করেছে, ওই খাফিনি, শুধুমাত্র আমার ভয়ে। সেখানে কি কোনো ব্যক্তি ছিল, দেখার কেউ ছিল, তার মনিব ছিল, তার প্রভু ছিল, তার স্ত্রী ছিল, তার সন্তান ছিল, তার কোনো বন্ধু বান্ধব ছিল? কেউ ছিল না। কে ছিল? আল্লাহ। সাত আসমানে থেকে, সাত আসমানের উপরে আরশে, আরশে আযিমে সমন্বিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছে, ফানদুরু ইলা আবদি হাদা, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার ওই বান্দার দিকে, ওই ব্যক্তি আযান দিয়েছে, সালাত আদায় করেছে, শুধুমাত্র আমার ভয়ে। শোনো, কদ গাফারতু লি আব্দি, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, ও আদখালতু হুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। একটি রাখাল যার কোনো অস্তিত্ব নাই, সমাজে যার কোনো মূল্য নাই, সমাজে যার কোনো দাম নাই, সমাজে যার কোনো ইজ্জত নাই, সমাজে যার কোনো সম্মান নাই, রাখাল বলে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটি রাখালও যদি সময় মতো সঠিক পদ্ধতিতে শুধুমাত্র আল্লাহর ভয়ে সালাত আদায় করে, আমি আল্লাহকে সকল পাপকে ক্ষমা করে দেব এবং জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। যদি আপনি আমি এইভাবে সালাত আদায় করতে পারতাম, তাহলে সুদখোরের সংখ্যা সমাজে বাড়ত না।